নমস্কার বন্ধুরা, সরুনলাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি কিভাবে বাড়িতেই সস তৈরি করবেন তার রেসিপি নিয়ে। আমি এটা প্রত্যেক বছর এই সিজনে বানিয়ে থাকি, তো এবছরও বানাবো আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে কিভাবে আমি সস তৈরি করছি আসুন সেটা দেখাই। সস তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। টমেটো গুলোকে এবার আমি টুকরো করে নেব। টমেটো গুলো সব আমার টুকরো করা হয়ে গেছে। টমেটো গুলো টুকরো করার আগেই কিন্তু আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি টুকরো করে রাখা টমেটো গুলো সব দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত না টমেটো গুলো নরম হয়ে যায়। টমেটো গুলো আমি একটু নেড়ে চেড়ে দেবো। আবারও আমি এটা ঢেকে রাখবো খানিকক্ষণের জন্য। টমেটো গুলো নরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমি এভাবে খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা করার জন্য। টমেটোটা সিদ্ধ করতে আমার মিডিয়াম ফ্লেমে 20 মিনিট সময় লেগেছে। টমেটো গুলো সব ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি এটা ছাঁকনিতে ছেঁকে নেব। যে কড়াইতে আমি টমেটো সিদ্ধ করেছি সেই কড়াইতে আমি ছেঁকে নিচ্ছি। এই যে টমেটোর খোসা আর বীজগুলো, এই যে এক্সট্রা, সেটা বেরিয়ে যাচ্ছে। এবার এটা আমি গ্যাসে অনেকক্ষণ ধরে মিডিয়াম লো ফ্লেমে চাল দিতে থাকবো। আর নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচ পাউডার।
দু চামচ লঙ্কার গুঁড়ো, দু চামচ নুন, দেড় চামচ চিনি দিচ্ছি, দু চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এটা ঘন করার জন্য আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেব। এটা বেশ ঘন হয়ে এসছে আর এটা রেডিও হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে এই সস তৈরি করা যায়। আপনারাও এইভাবে বাড়িতে সস তৈরি করবেন। তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজ আসি, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে।